हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो आशा करछी भालो आछो, आमिओ भालो आछी। तो आज के देखाछी जे एकटा न्यूबॉर्न बेबी मॉर्निंग रूटीनटा की हय। तो एखन ओम घुमिये आछे, तो ओई टाइमटाते आमि ब्रेकफास्ट रेडी करे नेब आमादेर, आर तार मध्ये आमार मॉर्निंगटा स्टार्ट हय मेथी जल खेये। তো আমি ওটা আলাদা ভিডিও করব, কারণ আমি মেথি জলটা খাচ্ছি বা কি ওটাতে আমি আলাদা ভিডিওতে সবকিছু বলবো। আর ওম যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ ওমের বাকি যে টুকটাক কাজগুলো থাকে, ধরো কাপড় জামা যেটা থাকে সেটা কমপ্লিট ধুয়ে নেব। তারপর ও ব্রেকফাস্টটা রেডি করার পরে খেয়ে দিয়ে, কারণ নাহলে আমি যদি এখন ব্রেকফাস্ট না খেয়ে নিও ঘুমোতে ঘুমোতে, তাহলে কি হয়, ও ওঠার পরে ওর স্নান করা, ওর খাওয়া দাওয়া করতে করতে, ব্রেকফাস্ট করতে করতে না হয় 12টা সাড়ে 12টা হয়ে যায়। তো আমি যতটা চেষ্টা করি ওকে সকালে ওঠার পরে 11টা সাড়ে 11টার মধ্যেই স্নান করানোর চেষ্টা করি, কারণ ওকে যতই হোক ঠান্ডা যদি লেগে যায়, কারণ আমি তো আর এক্সপার্ট নয়, সবাই যেটা বলেছে যে সকাল সকাল স্নান করাবি, হ্যাঁ না হলে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, কারণ আমিও তো নিউ মাদার না। তো যারা যারা নিউ মাদার হয় দেখে নাও যে আমার ভিডিওটা দেখে কিছু শিখতে পারো কিনা, বা তোমরা কিছু বলো যে আমার কিছু কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে, কারণ আমি তো এক্সপার্ট নই। Thank you.
আগে আমি তেল মাখিয়ে নেই। তো তেলে আমি ওর হিমালয় প্রোডাক্ট ইউজ করি, কারণ ডাক্তার হিমালয় ইউজ করতে বলেছে, সেটা যে যেটা ইউজ করে তাতে কোনো অসুবিধা নেই। তো আমার তেল মাখাতে মোটামুটি আধা ঘন্টার মতো তেল মাখাতে সময় লাগে। তো ওটা তেল বডি ম্যাসাজটা খুব দরকার বাচ্চাদের জন্য, তো সবাই চেষ্টা করো একটু বডি ম্যাসাজ করে দিতে। আর আমি ওকে মাথায় কানে আর নাকে একটু সর্ষের তেল দেই, কারণ যত একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন, তার জন্য আমি একটু সর্ষের তেল ওর নাকে কানে দিয়ে দিচ্ছি। ওমে তেল মাখানো হয়ে গেছে, এখন ওমকে স্নান করিয়ে দেবো। আমি একটু উষ্ণ গরম জল ওকে স্নান করাই, মাথাটা ঠান্ডা জলই করি, একটু উষ্ণ আমি গিজারের সুইচটা দিয়ে দিয়েছিলাম। এখন ওম স্নান করতে যাবে, স্নান করে কি করবো, ভাত খাবে, তাই তো? আমি স্নান করানোর পর ওকে ভালো করে বিছানায় নিয়ে এসে টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেই, তারপরে আমি ওর জন্য সব প্রোডাক্টই হিমালয় ইউজ করি, শুধু মুখের ক্রিমটা ছাড়া। মানে আমি যখন হিমালয় ক্রিম দিতাম, তারপর দেখেছি ওর ছোটো ছোটো র্যাশেস ওর মুখে চলে এসেছিলো, তাই আমি পরে এটাকে জংশনে কনভার্ট করে নিই। তো আর ও যেহেতু ডাইপার পরাই আমি ওকে দুপুরে ঘুমানোর সময়, তাই আমি একটা র্যাশ ক্রিম ইউজ করি, সেটাও হিমালয়। তো যারাই বাচ্চাদের ডাইপার পরান, তো তারা একটু চেষ্টা করবে যাতে র্যাশ ক্রিম একটু পাউডার ভালো করে ইউজ করতে, কারণ ওরা বাচ্চা বলতে পারে না, তো অনেক সময় র্যাশেস চলে আসে ডাইপারের জন্য। সেদ্ধ, তার সাথে আলু, গাজর, বিনস, মানে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবল থাকে সেটাই বয়েল করে ম্যাশ করে ওকে দুপুরবেলার টাইমটা খাওয়ানো হয়। ধরো একটা দেড়টা এর মধ্যে খাওয়ানোর চেষ্টা করি যতটা সম্ভব। আর যেহেতু ওর 7 মান্থ হয়ে গেছে, তার জন্য বাইরের ফুড তো খাওয়াতেই হবে, তার জন্য আমরা টোটালি হোমমেড ফুডই করছি, কারণ ডাক্তার বলেছে আপাতত হোমমেড ফুডটা আগে ওকে যেটা স্যুট করে যায়, তারপরে বাইরে সেরিলাক বা কিছু ট্রাই করবে। ভাত খাওয়ার পরে ও ড্রেসটা ছাড়িয়ে ওকে আবার ড্রেস পরিয়ে দিলাম, এখন ওম ওষুধ খাবে, এই দেখুন ওষুধ নিয়ে কি করছে ও। এটা কে খায় ওম ওষুধটা? ওকে দুটো ওষুধ দিয়েছে, একটা হলো আয়রনের ওষুধ, একটা ভিটামিন ওষুধ। ওম এটা ধরো, এটা ধরো তুমি, নাও এটা ধরো, এটা ধরো, হ্যাঁ এটা দাও, মামাকে দাও, এটা দাও। এই তুই কালো লিপস্টিক পরেছিস কিরে, তুই কি কালো লিপস্টিক পরেছিস? এখন ও মা মাম্মা একটু খেলো খেলো করবে, গল্প করবে, তাই তো? হ্যাঁ গল্প করে ওম ঘুমাবে, তারপর মাম্মা স্নান করে নেবে, ওম ঘুমোলে পরে মাম্মা স্নান করে খাবার দেবো, মাম্মা ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ওম তো ঘুমাবে, এখন না কান্না করছি আমি ঘুমানোর জন্য। হ্যাঁ হ্যাঁ।
ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো, বাতা ভরা। ও নিজেই নড়ছে, এটা কি হলো? বাতা ভরা মানে পেট ভরে খেও, ওমের চোখে ঘুম দিয়ে যাও ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম। এটা কি করছিস তুই, নিজে নিজে নড়ছিস কেন? এটা কি, এটা কি নতুন স্টাইল ঘুমানোর আজ থেকে? এটা নতুন স্টাইল গুনগুন করা? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে, এটা কি, এটা কি হচ্ছে ও? হ্যাঁ নিজে মাথা নাড়িয়ে ঘুমিয়ে পড়বি? আই ঘুম যাই ঘুম, নাও নাও মাথাটা নাড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও, মাম্মাকে তারপর স্নানে যাব। বুঝকো দাদা চলে এসছে, বুকু চলে এসছে মাম্মা, এই যে বুকু চলে এসছে আমাদের বুকু। হ্যাঁ বুঝকু বুকু, কি হলো বুকু, কি হলো বুকু চলে এসছে, ওম ঘুনু বড় ঘুমাবে, ওম ঘুমাবে বুঝকু। তো ওম ঘুমিয়ে পড়েছে, আমি এই ফাঁকে স্নান করতে যাচ্ছি, স্নান করে চলে আসি, ঝটপট করো ঘুমোতে ঘুমোতে। আমি স্নান করে আস্তে আস্তে উনি উঠে পড়লো, তা মাম্মা যখন ভাববে যে মাম্মা একটু রেস্ট নেবে তো ওর তো উঠেই যেতে হবে, তো দেখো কি করছে। ওম যেহেতু উঠে পড়েছে আজ, তো আজকের জন্য এতটুকু ভিডিওটা। তো আমি ওমের জন্য এই মর্নিং রুটিনটা ফলো করি রেগুলার, যেটা দেখালাম, আর আজকের জন্য এতটুকু গাইস, ঠিক আছে, ওকে বাই বাই বাই, ওম বাই বাই করে দাও সবাইকে, টাটা টাটা, আবার আমরা পরে দিব, হাত খায় না, হাত খায় না, টাটা করে সবাই দেখে নিচ্ছে, টাটা টাটা, আমরা আবার পরে আসবো, টাটা, হেসে দাও টাটা।